চাওক নির্বাচনও গল, দলঙো ভাগিল, আর এতিয়া সাধারণ জনতাই ভুগিছে জমর যাতনা। এই কথাটো আমি আসলে আপনি স্ক্রিনত দেখা দৃশ্যরপরা অনুমান করেছে। এটা পারঘাট যোরহাট জেলার তিয় সমষ্টির জাজিমুখর এটা পারঘাট। এই পারঘাটট এতিয়া এই সকল ছাত্র ছাত্রী এনে ধরনের পারাপার হবলগিয়া হয়েছে যে বহাগর নপানীতেই যি আসলে এই ঘাট দেখিছে এই হয়েছে এটা পারঘাট। এই পারঘাটত এখন বাঁহর দলং আছিল, সেই দলংখন উটুয়াই নিলে, আর উটুয়াই নিয়ার পিছত এতিয়া আপনি স্ক্রিনত দেখার দরেই এখন টুলুঙা নাওয়ে আসলে ছাত্র ছাত্রী বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সকল ইপার সিপার হবলগিয়া হয়, যথেষ্ট সমস্যার সম্মুখীন হবলগিয়া হয়। এই এটা কথা আপনার অবগত করব লাগিব যে এই যেটু সমস্যা দেখিছে এই সমস্যাটো কিন্তু আজির সমস্যা নহয়, এইটো হয়েছে দীর্ঘদিনিয়া সমস্যা। এই সমস্যাটুক লৈ জাজিমুখ, জপংগাঁও, শগুনপরা, তিনিঘরিয়া, বৰমথাৰী রাইজে বারম্বার যখন সরকারে নাহে সেই সরকারের জনপ্রতিনিধিকে অবগত করে যে আমাক এখন দলং লাগে, আমার ছাত্র ছাত্রী শিক্ষা গ্রহণ করবরাকি একটা সুচল যাতায়াতের ব্যবস্থা লাগে, কিন্তু জনপ্রতিনিধিয়ে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের সময় ইয়ে দলং হব বলে কয়, তারপর কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা নকরে। তোমালে এনে ধরনের নাওয়ে পার হব লাগে? আগতে কি ইয়াতে বাঁহর দলং আছিল? বাঁহর দলং আছিল, ভাগিলে ঢল আহিছিল, ঢলে উঠাই লৈ গল, উঠাই লৈ গল। এতিয়া এনে ধরনের গোটে বারিষাটো অহা যাওয়া করে, বারিষাটো অহা যাওয়া করবে লাগে। ইয়াত কই ডাঙর পানি হলে হয়, ডাঙর পানি হলে কেনে কই অহা যাওয়া করে? নাওয়ে অহা যাওয়া করবে লাগে। কেতিয়াবা পার হব নোৱাৰি নেকি? নোৱাৰি, কেতিয়াবা ঘুরি যাব লাগে, ঘলে নাও না থাকে, নাও না থাকিলে ঘুরি যাব লাগে, ঘুরি যাব লাগে। কিমান লড়া ছোৱালী তোমালোকৰ লগৰ, কিমান লড়া ছোৱালী এনে ধরনের পার হয়? 150-200 ওপর হব, এনেকে ঘুরি যায়, কিছুমান কিছুমান যাব পায়গে, কোনোবা পার কৰাই দিয়ে, তেনে ধরনের পার হব লাগে। তোমালোক সকল নাওয়ে পার হয়? নাওয়ে পার হয়। মানে এই এই সকল ছাত্র ছাত্রী চাওক মানে আকো দেখাইছো, তখন হাতত স্যান্ডেলজোর স্যান্ডেলজোর খুলে পার হয়ে স্যান্ডেল পিঁধিব পারি? হয়, পলক, গোটে পলক পড়বই লাগবে, তার তলক বহুত পলক, এআটমান পলক, মানে কাপড় কুচাই আহিব, কুচাই আহিব লাগে। মই যি সকল যখন নাও দেখাইছো, মই অকনমান সেই পরিবেশটা দেখাম যে এই এই যেটু ঘাট দেখিছে এই ঘাটেরে এনে ধরনের এইখন নাওয়ে পারাপার হয়, আর এই অঞ্চলের লগতে যি আসলতে আন এটি অঞ্চল, যে সেই অঞ্চলের মথাউরিত যখন লোকে বাস করে সেই সকলও এনে ধরনের অহা যাওয়া করব লাগে। আর কেবল ছাত্র ছাত্রী বুলিয়ে নহয় যে এই বৃহৎ অঞ্চলটোর রাইজে এনে ধরনের বহিজগতরে সংযোগ স্থাপন করবলগিয়া হয়। মানে এগারী সচেতন যুবক আছে যে এই সমস্যাটার কথা বারম্বার কই অহা হয়েছে, আপনাদের অবগত করে ইয়ালে যে জনপ্রতিনিধি আহিলে অবগত করে, কিন্তু দলংখনের কথা ইতিমধ্যেই যে কেবিনেটত কেবিনেটতো সিদ্ধান্ত হয়েছিল ইয়াত এখন দলং হব। আর এইবার নির্বাচনতো আমি দেখিল যে দলংখনের কথা সকল আসলে জনপ্রতিনিধি আহি ইয়াত অবগত করলে দলং হব, কিন্তু দলংর কেবিনেটত সিদ্ধান্ত হওয়ার পিছতো দলংর ইয়াত উমঘাম নাই গোটেই কথাখিনি। হয় চক, প্রত্যেকটো নির্বাচন আহে, প্রত্যেকটো নির্বাচনত নেতা পালি নেতাবুরে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে, আর এই নির্বাচনের পাছত এই সকল প্রতিশ্রুতি এটা মানে ফুটুকা পেন হয়ে যায়। চক, আমার এপিনে ঘাটর এই সাইডে আমার প্রায় 15-20 গাঁও আছে,
15-20খন ধৰি আমাৰ তাত কোনো উচ্চ শিক্ষা নাই, কোনো সুস্বাস্থ্য ব্যৱস্থা নাই। গতিকে সুস্বাস্থ্য সুশিক্ষাৰ বাবে আমি নাৱেৰে ঘাটটো পাৰ কৰি আহিব লাগে। অলপ আগতে অলপ পূৰ্বে কিছুদিনৰ পূৰ্বে ইয়াত এখন বাঁহৰ দলং আছিলে, কিন্তু অকণমান পানীতে উঠি গ'ল। গতিকে এতিয়া তাৰ পৰা প্ৰায় 100-150 ষ্টুডেণ্ট আহে আৰু প্ৰায় 100-150 কৰ্মচাৰী আহে। গতিকে এনে ক্ষেত্ৰত বিভিন্ন ধৰণৰ সমস্যাৰ সন্মুখীন হ'ব লগা। গতিকে আমি চৰকাৰলৈ বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ আৰু এয়া আজিৰ অনুৰোধ নহয়, আজিৰ প্ৰতিবাদ নহয়, আজিৰ দাবী নহয়, এটা দীৰ্ঘদিনীয়া দাবী। গতিকে এই দাবী আমি চৰকাৰক আকৌ পুনৰবাৰ দাবী কৰিছোঁ, এই আমাৰ দাবী পূৰ্ণ কৰক। নিশ্চয়কৈ এয়া দীৰ্ঘদিনীয়া দাবী, মই সেই দৃশ্য দেখুৱাইছোঁ। চাওক কেনেকুৱা এক ভয়ানকভাৱে এইসকল ছাত্ৰ ছাত্ৰী পাৰাপাৰ হ'বলগীয়া হয়, যে ব্ৰহ্মপুত্ৰৰ আৰু ব্ৰহ্মপুত্ৰ জাজি মৰিজাতিৰ যি সংগমস্থল, সেই সংগমস্থলত এনেধৰণে তেওঁলোকে পাৰাপাৰ হ'বলগীয়া হয়। আৰু যেতিয়া আচলতে ভয়ানকভাৱে বৰলুইত বাঢ়ি আহে, তেতিয়া কিন্তু এইসকল ছাত্ৰ ছাত্ৰী শিক্ষাৰ পৰা বঞ্চিত হয়। তেওঁলোকে কোনো কাৰণত আচলতে এই স্থানত পাৰ হৈ আহিব নোৱাৰে। তেওঁলোকে বছৰৰ 3 মাহৰ পৰা 3 মাহ দিন তেওঁলোকে কেতিয়াবা বিদ্যালয়লৈ আহিব নোৱাৰা পৰিৱেশৰ সূচনা হয়। আৰু যথেষ্ট এই যিটো সমস্যা, এই সমস্যাটোক লৈ কিন্তু স্থায়ী সমাধানৰ বাবে এই পৰ্যন্ত কিন্তু কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা হোৱা নাই। আৰু এই বিষয়টোক লৈ বাৰম্বাৰ ইতিমধ্যে অৱগত কৰিছে যে প্ৰতিখন চৰকাৰকে তেওঁলোকে অৱগত কৰে যে আমাক এখন দলং লাগে, আৰু ছাত্ৰ ছাত্ৰীসকলেও কয় যে আমাক এখন দলং লাগে। কিন্তু সেই সমস্যাৰ ওপৰত কিন্তু কোনো ধৰণৰ কোনেও আচলতে সমাধানৰ কোনো ধৰণৰ ব্যৱস্থা নকৰে। সদায় ভণ্টি, তোমাৰ ঘৰ কোন গাঁৱত? জপং গাঁৱত। এনেধৰণে আহিব লাগে সদায়? সদায় আমি এনেদৰে আহিছোঁ। মানে বাঁহৰ দলংখন উটাই নিলে? এতিয়া বাৰিষা নাৱেৰে অহা যোৱা কৰিব? নাৱেৰে অহা যোৱা কৰোঁ, বহুত কষ্টৰে। এনেধৰণে মই দেখুৱাইছোঁ যে ছাত্ৰ ছাত্ৰীসকল এনেধৰণে অহা যোৱা কৰে। আৰু কেৱল ছাত্ৰ ছাত্ৰী বুলিয়েই নহয়, আচলতে যিসকল চিকিৎসাৰ বাবে যাব লাগে বা সকলো এই অঞ্চলটোৰ, বৃহৎ অঞ্চলটোৰ প্ৰায় 10খন গাঁৱৰ ৰাইজৰ যোগাযোগস্থল এই পাৰঘাটেই। কিন্তু এই পাৰঘাটৰ যি এই ভয়ানক অৱস্থা, এই অৱস্থাই কিন্তু এইসকল লোকক কিন্তু ক্ষোভিত কৰে। আৰু জনপ্ৰতিনিধিয়ে যি প্ৰতিশ্ৰুতি দিয়ে, সেই প্ৰতিশ্ৰুতিৰ পিছত যে কাৰ্যত সম্পন্ন নহয় তাক লৈও কিন্তু তেওঁলোকে ক্ষোভ প্ৰকাশ কৰে।